আমাদের প্রিয় সাংসদ শ্রী রাহুল গান্ধীর পার্লামেন্টের সদস্য পদ বাতিলের বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদি সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে নন্দীগ্রাম ব্লক কংগ্রেসের ডাকে আমাদের এই পথ অবরোধ। আপনারা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করলেন, আমরা ফেলে পথ অবরোধ করছেন। এই আগুন জ্বালিয়ে পথ অবরোধ এটা নন্দীগ্রাম ব্লক কংগ্রেসের আন্দোলন নয়, এটা সারা বাংলার সারা ভারতবর্ষের মানুষের আন্দোলন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে, তাই নন্দীগ্রামের মানুষও আগুন জ্বালিয়ে এই বিক্ষোভে সামিল হয়েছে। আপনার নাম তো শেখ আশরাফুল তুল্লাহ, কার্যকারী সভাপতি নন্দীগ্রাম ব্লক কংগ্রেস কমিটি নন্দীগ্রাম ওয়ার্ড।